আমরা ক্ষমতাটাকে যেতে চাই এবং ক্ষমতা যাওয়ার পরে আমরা যেরকম রূপরেখার কথা বলি সেরকম রূপরেখার কাছাকাছি থাকি না। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের দুর্ভাগ্য। ধরেন আমাদের কিছু নেতা, তারা তো বাম, কেউ অতি দক্ষিণ জামাতে ইসলামী, তারা তো বিভিন্ন জায়গায় সংসদের প্রতিনিধিত্ব করছে, মানে আগে করেছে। তো কী দেখা গেল, জামাত ইসলাম তো খুব ভালো ভালো কথা বলে, কিন্তু তার যিনি সভাপতি ছিলেন মতিউর রহমান, তার মন্ত্রণালয়ে কী হচ্ছিল? ওই যেটা বললো আমার কামাল ভাই যখন বলতেছিল আমার মনে পড়তেছিল আর কি, সেই জন্য প্রসঙ্গ আনলাম। তার মন্ত্রণালয়ের জেটি দিয়ে এই অস্ত্রগুলো চালানো ছিল এবং তাদের তদারকিতে, তাদেরই ব্যবস্থাপনা আগের থেকে ইয়া করা ছিল। তো ভালো কথা বললে তো হবে না, খুব ভালো কথা বলে, সৎ লোকের শাসন চায় তারা। তো আমরা তো এই দেশের মানুষগুলো দেখে জানে বুঝে, আমাদের বাম নেতারা অনেক জায়গায় অনেক ভালো কথা বলে, শ্রদ্ধা করি তাদেরকে। তারা যেসব এলাকা থেকে সংসদ সদস্য নির্বাচিত হন, যেসব স্কুল কলেজের ম্যানেজিং কমিটির তারা সভাপতি বা তারা অধিকর্তা থাকেন, তাদের ওই জায়গার ব্যবস্থাপনা তো ওই ধরনের সততার, ওই ধরনের নজির আমরা দেখি না। হ্যাঁ, এটা হচ্ছে দুর্ভাগ্যজনক। এখন আওয়ামী লীগ বিএনপি, এরা তো পরের কথা, আওয়ামী লীগ বিএনপির ভিতরে এখন যেহেতু এটা মাল্টি ক্লাস অর্গানাইজেশন, বহু মত পথের মানুষ আছে এবং বহু মত পথের মানুষেরা এক এক সময় এক এক ধরনের চিন্তাভাবনা, এক এক সমালোচনা করে। আপনি যে কথাটা বলছিলেন, আমরা অনেক বছর হয়ে গেছে, বাংলাদেশের বয়স 50 বছর পার হয়ে গেছে, আমাদের রাজনীতির ক্রিটিসিজম, রাজনীতির সাংগঠনিক চলাচল, এগুলোতে আমাদের পরিবর্তন দরকার এবং এই পরিবর্তন এককভাবে কেউ চাইলে হবে না, সবাই মিলে চাইতে হবে। আওয়ামী লীগ ডিরেকশন দিলে যদি বিএনপি সেটাকে রিজেক্ট করে তাহলে হবে না, বিএনপি চাইলে আওয়ামী লীগ যদি তাকে অ্যাকসেপ্ট না করে সেটা হবে না। আমাদের একটা জায়গায়, কিছু কিছু জায়গায় আমাদের বড় দলগুলোর ঐক্যমত্য থাকা দরকার, এটা নীতিগত ঐক্যমত্য। এখন এই যে ক্রাইসিস, যেই ক্রাইসিস নিয়ে আমরা কথা বলছি, জ্বালানি সংকট, এই জ্বালানি সংকট নিয়ে গভর্নমেন্টের ফেলিউর যদি থাকে বিএনপি, সেগুলোকে অ্যাড্রেস করা উচিত। তোমরা বলতেছো এই আসল এই চিত্র, তো সেই অ্যাড্রেসটা থাকে না, ঢালাওভাবে সমালোচনা করলে হয় না। যেহেতু এখন গোটা বিশ্বে এই জ্বালানি সংকট আছে, গোটা বিশ্বে লোডশেডিং আছে, বড় বড় দেশে আছে, তাই খুলে কোট না পরার, শুধু বাংলাদেশে না, বড় বড় দেশে বলা হচ্ছে যে তোমরা টি শার্ট পরো, এই করো ওই করো ইত্যাদি। এখন সেই জায়গায় যদি আমরা এটা নিয়ে ক্রিটিসাইজ করি ঢালাওভাবে, তাহলে এটা সরকারের দোষারোপ না। সরকার এখানে অ্যাটেনশন দিছে কি না, সরকার সজাগ আছে কি না, সরকার ডিরেকশন দিছে কি না, সতর্ক করছে কি না, সেই জায়গাটা হচ্ছে দেখতে হবে। হ্যাঁ, তার ভিতরেও সমালোচনা করার অবশ্যই জায়গা আছে যে আমরা জ্বালানি তেলের এই সংকটে জ্বালানি এই জায়গায় এইভাবে পাওয়া যায়, তোমরা আনতেছ না কেন, বা আপনারা আনছেন না কেন, বা সরকার আনছে না কেন। হ্যাঁ, সরকার এই জ্বালানি ম্যানেজমেন্টে কোনো ভুল ত্রুটি আছে কি না সেটাও বলতে পারবে না কেন। আমি তো মনে করি বিএনপি প্রথম থেকে অ্যাড্রেস করতেছিল এই জ্বালানি সংকটের কথা এবং গভর্নমেন্ট সেটাকে অ্যাড্রেস করছে। অ্যাড্রেস করার পর গভর্নমেন্টকে থ্যাঙ্ক দেওয়া উচিত যে আমরা আগে বলছিলাম, তুমি তোর পরে অ্যাড্রেস করছো। আবার গভর্নমেন্টের একটা থ্যাঙ্কস পাওয়া দরকার যে তুমি ক্রিটিসাইজ করছো দেখে আমি কিন্তু আগের থেকেই সতর্ক হয়ে এই ব্যবস্থা নিচ্ছি। আমাদের এখানে এই কালচারটা নাই।